আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের নতুন অধ্যায় ভগ্নাংশ, এই ভগ্নাংশ নিয়ে আজ আমি আলোচনা করব। তো সবাই শুরুতেই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের এই অধ্যায়টার নাম কি? ভগ্নাংশ। আচ্ছা, আমি শুরুতে যখন তোমাদেরকে একটা শিট দিয়েছি, তখন শিট দেওয়ার সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে এইখানে কিছু কিছু কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আমি আগেই, মানে তুমি বুঝো আর না বুঝো, তোমাদেরকে বলেছিলাম যে তোমরা মুখস্থ করবে। পরে আমরা যখন আস্তে আস্তে অঙ্ক করবো, তখন আমরা কি এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তো এইখানে দেখো অনেকগুলো কোয়েশ্চেন আছে এইভাবে। তো আমাদের সর্বশেষ এখানে খেয়াল করো, আমাদের ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ এই জিনিসটা কি বলতো? ভগ্নাংশ বলতে বোঝায় কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে, মানে কোনো বস্তু বা পরিমাণের অংশ, মানে কতটুকু অংশ বোঝায়, অংশ ভাগ। মানে আমরা বলি না অনেক সময় যে, কথায় কথায় অনেক সময় বলি আমার এতটুকু ভাগ, আমার এতটুকু ভাগ, এই মানে এই এক ভাগের মধ্যে আমার অর্ধেক বা আমার চার ভাগের এক ভাগ, এরকম বলি না। এই দেখো যে কোনো বস্তু বা পরিমাণের মধ্যে যেটাই বলি, মানে মোট কথা যে কোনো জিনিসের বস্তু হলে সেটার বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাকে কি ভগ্নাংশ বলে। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করি, ভগ্নাংশ জিনিসটা কি, যে এই প্রশ্নটা তোমাদেরকে শিটে দেওয়া হয়নি। তো ও সরি, হ্যাঁ হ্যাঁ, তোমাদের এখানে দেওয়া হয়নি শিটে ভগ্নাংশ কাকে বলে। আচ্ছা, এটাও বললাম একটা কোয়েশ্চেন, তাহলে তোমরা লিখতে পারো ভগ্নাংশ হচ্ছে কি, কোনো বস্তু বা পরিমাণের, কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করে, অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয়, যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাকে কি বলে? ভগ্নাংশ বলে। আচ্ছা, সবাই এখন একটু খেয়াল করো, এইখানে আমাদের এই ভগ্নাংশ, এই অধ্যায়টার মধ্যে ভগ্নাংশ, দেখো তোমাদের পেজ নাম্বার 39-এর মধ্যে দেখো ভগ্নাংশ যে জিনিসটা, এখানে ভগ্নাংশ আবার কয় ধরনের, মানে এখন তো আমরা জানলাম যে ভগ্নাংশ জিনিসটা কি। দেখো এখানে বললাম, এখানে একটা রুটির মতো ছবি দেওয়া আছে, ধরো এটা মনে একটা রুটি, এটাকে দেখো কয় টুকরা করছে, এক টুকরা, দুই টুকরা, তিন টুকরা, চার টুকরা। আচ্ছা, এখানে হচ্ছে চার টুকরা, মানে একটা রুটিতে এখানে কয় টুকরা করছে, চার টুকরা করছে। তো এখন প্রত্যেকটা ঘর এক একটা করে ভাগ না, এই জন্য বলছে দেখো, এই জন্য নিচে চার আর ওপরে, নিচে হচ্ছে তোমার পুরোটা, এই দাগ দিয়ে হচ্ছে বোঝায় যে এটা হচ্ছে চার সম্পূর্ণ ভাগটা, আর এর মধ্যে নিয়েছে কতটুকু দেখো এক, তাহলে কি হবে এখানে হচ্ছে, ধরো মনে করো এক অংশ বোঝাচ্ছে। আচ্ছা, এইখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এখন এখানে দেখো এখানে আছে কয়টি, এখানে ষাটটি দেখো, এই যে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি, আমরা ওইখানে বিস্তারিত যাওয়ার আগে আমরা আগে চিনে নিতে হবে হচ্ছে ভগ্নাংশ, মানে কি কি ভগ্নাংশ কয় ধরনের থাকতে পারে বা কয় ধরনের ভগ্নাংশ মূলত আছে, সেই জিনিসটা আমরা একটু দেখব। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো যে আমাদের শিটের মধ্যে বললাম দেয়া আছে ভগ্নাংশ হচ্ছে তিন ধরনের, ভগ্নাংশ তিন ধরনের, একটা প্রকৃত, একটা অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশটা কি স্যার? যে ভগ্নাংশের হর বড় লব ছোট, সেই তাকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ বলে। আচ্ছা, তোমাদের বইতে এবার খেয়াল করো, বইয়ের মধ্যে দেখো যে ভগ্নাংশের হর বড় লব ছোট, তাহলে দেখো তো এইখানে ধরো লিখছে, ওরা বইতে লিখছে হচ্ছে ধরো এইভাবে, পাঁচের দুই, এখানে একটা আছে পাঁচ আর উপরে সাত, আর এখানে আছে এইরকম। তো এখন
আমাদের এখানে বুঝতে হবে যে প্রশ্ন, ধরো মনে করো এখানে তিনটা দেওয়া আছে তিন রকমের, এখন আমাদের বের করতে হবে আমাদের ভগ্নাংশ হচ্ছে তিন ধরনের, একটা প্রকৃত, একটা অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন সবাই একটু মনোযোগ দাও, এখানে খেয়াল করো যে আমাদের প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশের হর বড় লব ছোট। তাহলে কি এই ভগ্নাংশের হর বড় লব ছোট না স্যার? এটা কি উপরেরটাকে কি বলে লব, আর নিচেরটাকে কি বলে হর? তার মানে কি যে ভগ্নাংশের হর বড় লব ছোট, তাহলে কি এটার হর বড় লব ছোট না স্যার? তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এরপরে নেক্সট, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় হর ছোট। লব মানে কি উপরেরটা বড় নিচেরটা ছোট। দেখো এখানে কি উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। ওকে স্যার, নেক্সট, এরপর খেয়াল করো মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে, আচ্ছা এখানে এক কি পূর্ণ সংখ্যা না স্যার? এক হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা প্রকৃত ভগ্নাংশ তার মানে কি, প্রকৃত ভগ্নাংশ হলে নিচেরটা বড় হতে হবে, উপরেরটা ছোট হতে হবে, ঠিক এইখানেও কি নিচেরটা বড় উপরেরটা ছোট, তাই না? তাহলে কি যে ভগ্নাংশে, এই ভগ্নাংশটার মধ্যে দুই ধরনের মানে জিনিস আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তা আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশে প্রকৃত পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাহলে কি বলে, মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে আশা করি তোমরা আজকে মানে এই জিনিসগুলো জাস্ট আমাদেরকে চিনতে হবে, তোমাদের যেহেতু প্রথম ক্লাস আজকে তোমরা এটা নিয়ে একটু বিস্তারিত মানে ই করবা, এই শীটটা ভালোভাবে পড়বা, প্লাস পাশাপাশি আমি যতটুকু করাচ্ছি সেতটুকু জিনিস ভালোভাবে করবা। আচ্ছা ভগ্নাংশ কাকে বলে? কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। আচ্ছা ভগ্নাংশ কয় ধরনের? তিন ধরনের, একটা প্রকৃত, একটা অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর বড় লব ছোট, সেটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের হর ছোট লব বড়, সেটা হচ্ছে অপ্রকৃত। আর মিশ্র ভগ্নাংশ কি? যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাহলে সেটা কি মিশ্র ভগ্নাংশ। আচ্ছা নেক্সট, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আজ আমরা দেখো আরেকটু জিনিস একটু খেয়াল করি, তোমাদের অধ্যায় ছয়ের এইখানে খেয়াল করো, প্রকৃত ভগ্নাংশ বা একের সমান ভগ্নাংশ শনাক্ত করি। আচ্ছা প্রকৃত ভগ্নাংশ মানে কি? আমি তো বলেছিলাম তোমাদেরকে যে এই কয়েকটার মধ্যে প্রকৃত ভগ্নাংশ কোনটা, এই কয়েকটার মধ্যে প্রকৃত মানে কি, আমি তোমাদেরকে বলেছিলাম যে ভগ্নাংশের লব বড়, সরি যে ভগ্নাংশের হর বড় লব ছোট, তাহলে হর বড় মানে নিচেরটা বড়, তিন বড় না দুই বড়, তাহলে কি এইটা হচ্ছে একটা, আরেকটা কি এই যে হর বড় লব ছোট, আর আছে হর বড় লব ছোট, তাহলে এটা কি, এগুলো হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা তাহলে লিখি এক নাম্বার দিয়ে আমরা লিখতে পারছি প্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে আমি সরাসরি উত্তর লিখে দিচ্ছি, প্রকৃত ভগ্নাংশগুলা কোনগুলা কোনগুলো আছে, তিনের দুই আট, আট আট ভাগের পাঁচ ভাগ, পঁচিশ ভাগের দুই ভাগ। দেখো তোমরা যখন এইগুলাকে বলবা তখন হয়তো বা মানে তোমরা বলতে পারো স্যার তিন উপরে দুই, এটাকে কিভাবে বলবো, এটাকে বলতে পারো তিন ভাগের দুই ভাগ, মানে আগে বলতে হবে কোনটা, নিচেরটা বলতে হবে, তিন ভাগের দুই ভাগ। আর এই মিশ্র ভগ্নাংশ এইটা কিভাবে বলবা, এটা বলার ক্ষেত্রে তোমাকে বলতে হবে এক সমস্ত পাঁচ ভাগের দুই ভাগ, কি এক সমস্ত মানে যদি কোনো পূর্ণ সংখ্যা আলাদা থাকে তাহলে কি বলবো সেটাকে, এক সমস্ত মানে এই সংখ্যাটা কি বলবো, সমস্ত বলতে হবে, এইভাবে যেটা বলতে হবে যেটা আছে সেই সংখ্যার সাথে কি বলতে হবে আমাদের, সমস্ত, যেহেতু এখানে এক আছে তাহলে কি বলতে হবে এক সমস্ত পাঁচ ভাগের দুই ভাগ, ঠিক আছে। ঠিক এরকম আমরা লিখলাম, এগুলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা এখন এখানে খেয়াল করো আমাদের প্রকৃত ভগ্নাংশ আর এবং বলছে কি একের সমান ভগ্নাংশ, মানে কি যে ভগ্নাংশটাকে কাটাকাটি করলে বা ভাগ করলে শুধু এক হয়, তাহলে এখন লিখি একের সমান ভগ্নাংশ কোনটা হতে পারে বলতো, একের সমান ভগ্নাংশ আমি দেখতে পাচ্ছি এখানে এইটা এইটা। দেখো চারকে যদি আমরা চার দ্বারা কাটি, চার এখানেও মানে কি চার এক কি চার হয় না স্যার, তাহলে কি এটাই কাটলে কি আমরা এটাই পাই না, এরপর দেখো এক এক কাটলে কি হয় একই হয় না, এই জন্য কি এই দুইটা ভগ্নাংশ থাকবে, এখানে কাটার দরকার নেই, তোমরা এখানে সরাসরি লিখে দিবা
এইটা এই দুইটা, তাহলে এই দুইটা হচ্ছে চলে গেল। তাহলে রইল কি মাঝখানে, দেখো এই দুইটা কি বলতো তাহলে, যে ভগ্নাংশের লব বড় আর হর ছোট সেটা কি, সেটা কোন ধরনের ভগ্নাংশ? যে ভগ্নাংশের হর বড় সরি লব বড় হর ছোট সেটা কি? অপ্রকৃত। তার মানে কি এইটা আর হচ্ছে এইটা কি ধরনের ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা আজকে করবো না, আজকে আমরা করবো তিন নাম্বারটা, একটু দেখি তিন নাম্বারটা, একটু খেয়াল করো তিন নাম্বারের ক্ষেত্রে কি আছে। প্রথমটা তিন ভাগ, তিন ভাগের এক, আর হচ্ছে কি ছয় ভাগ, উপরে খালি ঘর। এই ক্ষেত্রে একটু মনে রাখবা স্যার, দেখো এখানে খেয়াল রাখবা হচ্ছে তোমার খালি ঘরটা যেদিকে থাকবে তার বিপরীত দিকের কাজটা একটু খেয়াল করবা। তোমার খালি ঘরের বিপরীত দিকে কি, খালি ঘরের বিপরীত দিকে যেটা বিপরীত দিক আছে সেই বিপরীত দিকটা তুমি খেয়াল করবা। হ্যাঁ আচ্ছা, এখানে দেখো আমি যেহেতু বলছি যেখানে খালি ঘর তার বিপরীত দিকে একটু খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে কি হচ্ছে ছয় হচ্ছে। আচ্ছা তিন থেকে কি করলে ছয় হয় বলতো, তিন থেকে কি করলে ছয় হয়? তিনকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে ছয় হয় না? তাহলে এখন এই জিনিসটাকে আমাদের মানে এটা এটা বের করতে হলে আমাদের করতে হবে, দেখো খেয়াল করো, ধরো আমার এটা আছে কি তিনের এক, এটাকে আবার লিখলাম আমি, হ্যাঁ লিখে এখানে খেয়াল করো এটাকে যে আমি কি তিন থেকে ছয় হচ্ছে, তাহলে কি এখানে কি দুই দ্বারা গুণ করছি না স্যার আমরা? আচ্ছা ঠিক, এটাকেও আমরা দুই দ্বারা গুণ করি, তাহলে আমাদের বের নিচে কত হয় ছয়, আর এখানে হচ্ছে এই খালি ঘরের মধ্যে কি থাকে দুই, তাহলে সুতরাং আমরা লিখতে পারি এরকম। হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা এরপরে আবার দেখো আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই, এটা করলাম তিনের এক নাম্বার, দেখো চার নাম্বারটা আমি করে দিচ্ছি, চার নাম্বারটা করলে দেখো চোদ্দ থেকে এখানে কত আসছে দুই, তাহলে কি এখানে কি গুণ হয়েছে না ভাগ হয়েছে বলতে পারো কেউ? চোদ্দ থেকে দুই আসছে, তার মানে কি চোদ্দকে দেখো দুই যেহেতু আসছে তাহলে কি করে কি হয়েছে, তাহলে ভাগ হয়েছে। চোদ্দকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে তাকে থাকে কত সাত, তাহলে এখন এটাকে আবার আমরা এখানে লিখি সরি চোদ্দ না এখানে হচ্ছে বারো, বারোকে যদি আমরা এখানে কি করছি বারোকে ভাগ করে আমরা পাচ্ছি কত দুই পাচ্ছি, তাহলে বারোকে আমরা কত দ্বারা ভাগ করেছি বারো দ্বারা, বারোকে আমরা দুই দ্বারা ভাগ করেছি। ঠিক অনুরূপভাবে আমরা এখন এই জিনিসটা এখানে লিখব বারো আর হচ্ছে চুয়ান্ন, বারোকে আমরা কত দ্বারা ভাগ করেছি ছয় দ্বারা ভাগ করে আমরা পেয়েছি কত দুই, লিখে রাখলাম। হ্যাঁ তো এখন চুয়ান্ন কেউ কি এই সেম সংখ্যা দ্বারা কি যা করেছে এখানে কি গুণ করেছিলাম, তাই এখানে নিচেরটাও গুণ করেছি, যেহেতু উপরে ভাগ করেছি আমাদের নিচেও কি করতে হবে নিচেও ভাগ করতে হবে। তো এখন ছয়কে যদি চুয়ান্ন দ্বারা ভাগ করি ছয় নং কত হয় চুয়ান্ন, সুতরাং এখানে কি হয় এখানে আমাদের উত্তরটা হবে এইটা। আচ্ছা লাস্ট আরেকটা এরকম করে দিই, দেখো সবাই একটু খেয়াল করো তিন নাম্বারটা একটু খেয়াল করো, তিন নাম্বারটা কি আছে এখানে ছয় ভাগের তিন ভাগ সমান সমান দুই ভাগের খালি ঘর। আচ্ছা ঠিক আছে, তো এখন এখানে একটু মনোযোগ দাও, আমি কি বলেছি যে যেই দিকে আমাদের শূন্য স্থান থাকবে তার বিপরীত দিকের কাজটা আমরা খেয়াল করব। দেখো তো এখানে ছয় থেকে আমাদের কি হয়েছে দুই হয়েছে না, ছয় থেকে আমাদের কি হয়েছে দুই হয়েছে, তাহলে কি এখানে কি বেড়েছে না কমেছে? অবশ্যই কমেছে, তো ছয় থেকে দুই দুই হয় তার মানে কি এখানে কি করা হয়েছে ভাগ করা হয়েছে। তাহলে ঠিক আমরা এরকমই আগের মতো সেম এইভাবে কি ভাগ করি, তার মানে কি এই পাশে ভাগ করলে নিচে যদি ভাগ করি ছয়কে যদি তিন দ্বারা ভাগ করা হয়েছে, তিন দ্বারা ভাগ করলে উপরেও কি তিন দ্বারাই ভাগ করতে হবে, তাহলে এখানে কি দাঁড়ায় উপরে তিনকে তিন দ্বারা ভাগ করলে কত হয় এক, আর তিনকে ছয় দ্বারা ভাগ করলে কত হয় দুই। ঠিক আছে তাহলে সুতরাং এখানে কি আসতেছে আমার,
উপরে খালি ঘরে হবে এক, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত করে ফেললাম। হ্যাঁ, নেক্সট আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে লঘিষ্ঠ। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যখন লসাগু গসাগু করেছিলাম, লঘিষ্ঠ অর্থ কি বলতো? লঘিষ্ঠ অর্থ ছোট। দেখো চার নাম্বার, লোক ভগ্নাংশ গুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। আচ্ছা খেয়াল করো, লঘিষ্ঠ আকারে মানে ছোট করে প্রকাশ করব। লঘিষ্ঠ মানে কি? ছোট। আচ্ছা এইটা দেখো, ক নাম্বারটা কি আছে? ছয়। এই ভগ্নাংশ গুলোকে কাটার একটা উপায় হচ্ছে তোমার এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা দিয়ে কি উপরেরটাকেও কাটা যায়, নিচেরটাকেও কাটা যায়, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, যদি এইটাকে কাটি, যদি দুই দ্বারা কাটি, তিন দুগানি ছয়, দুই দ্বারা কাটলে তিন দুগানি ছয়। আবার দেখো যদি বারোকে যদি দুই দ্বারা কাটি, ছয় দুগানি বারো। আবার দেখো তিন এককে তিন, তিন দুগানি ছয়। তাহলে আমার হচ্ছেটা কি? এটা বললাম এরকম আসছে, তাই না স্যার? ঠিক এরকম আমরা এটা কাটি, দুই নাম্বারটা মানে খ নাম্বার। হ্যাঁ তাহলে খেলো, খেয়াল করো, তিন এককে তিন, তিনকে যদি তিন দ্বারা যদি একুশকে কাটতে চাই তাহলে কত হয়? সাত। এটা আসছে এরকম। এরপর নেক্সট আমাদের ধরো এরকম গ নাম্বারটা আছে, দুই দ্বারা কাটলে চার দোকানি আট, আবার দুই দ্বারা কাটলে ছয় দোকানি বারো, আবার দুই দ্বারা কাটলে দুই দোকানি চার, আবার দুই দ্বারা কাটলে তিন দোকানি ছয়। তাহলে আমাদের কি এটা রইল, তাই না স্যার? ঠিক লাস্ট আমরা পাঁচ নাম্বারটা একটু করি, মানে উম নাম্বার। হ্যাঁ কত আছে? চব্বিশ, আর এখানে হচ্ছে চল্লিশ। দুই দ্বারা খেয়াল করো, বারো দোকানি চব্বিশ, দুই দ্বারা করলে বিশ দোকানি চল্লিশ, সরি দুই দ্বারা করলে বারো দোকানি চব্বিশ আর বিশ দোকানি চল্লিশ, ঠিক আছে? বারো দোকানি চব্বিশ আর এখানে বিশ দোকানি চল্লিশ। আবার দেখো দুই দ্বারা করলে ছয় দোকানি বারো, দুই দ্বারা করলে দশ দোকানি বিশ, আবার দেখো দুই দ্বারা করলে তিন দোকানি ছয়, দুই দ্বারা করলে পাঁচ দোকানি দশ। তাহলে সর্বশেষ আমরা বললাম এটাকে আর কাটতে পারছি না, তাহলে কি আমাদের কি এখানে স্টপ করে দিতে হবে, ঠিক আছে স্যার? আচ্ছা সবাই খেয়াল করো, আজকে আমরা প্রথম দিন যেহেতু খুব বেশি প্র্যাকটিস মানে যা শিখবো ভালো করে শিখবো, আর যেহেতু আমরা অল্প অল্প করে শিখছি, তো যে জিনিসগুলো আজকে শিখলাম এই জিনিসগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবো। শোনো সবাই, এই শীটটার যে প্রশ্নগুলো, ভগ্নাংশের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আজকে আবার শুরু থেকে শেষ পর্যন্ত যারা পড়নি তারা মুখস্থ করবে, আর যারা পড়েছে তারা কি মুখস্থ করেছে তারা রিভিশন দিবে। বিশেষ করে তোমরা আজকে চিনবে হচ্ছে ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ কোনটা, অপ্রকৃত ভগ্নাংশ কোনটা, মিশ্র ভগ্নাংশ কোনটা। এই তিনটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যদি তোমরা এই তিনটা জিনিস ভালোভাবে মানে মনে রাখতে পারো যে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত, তখন তখন তোমরা কি সবগুলো অঙ্ক সামনের দিকে এমনিতে করতে পারবা। তো আর এটা হচ্ছে তুমি সেটা দেখবা এখানে। আর আজকে আমি যেগুলো অঙ্কগুলো করালাম, বিশেষ করে দেখো আটত্রিশ আর হচ্ছে উনচল্লিশ পৃষ্ঠায় এই জিনিসটা, উনচল্লিশ পৃষ্ঠায় এই জিনিসটা একটু বুঝবা, এটা একটু দেখবা। তারপর হচ্ছে গিয়ে এইটার হচ্ছে গিয়ে এই এক নাম্বারটার, এইটা তিন নাম্বারটা আর চার নাম্বারটা। তো সবাই এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আর তোমাদের খুব শীঘ্রই মানে পরীক্ষা হয়তো বা হতে পারে অনলাইনে এরকম তোমাদের পরীক্ষা নেওয়া হবে। যাই হোক, তোমরা বাসে বেশি বেশি প্র্যাকটিস করবা। তো প্রতিদিনের মতো আজও বলছি যে তোমাদেরকে যে জিনিসগুলো মানে যে কথাগুলো বলা হয় যে তোমরা বাসায় প্রতিদিন পুরাতন একটা অধ্যায় নিয়মিত রিভিশন দিবে, সেই কাজটা বললাম তোমরা কন্টিনিউ করে যাবে মানে চালিয়ে যাবে। তো এটা যাতে ভুল না হয় যে তুমি আজকে যা করাচ্ছি সেটার পাশাপাশি তোমরা প্রতিদিন একটা করে অধ্যায় মানে পিছনের অধ্যায়গুলো রিভিশন দিবে, ঠিক আছে স্যার? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।